লকাম টু মাই চ্যানেল আজকে আলোচনা করব দেশের প্রথম শহীদ মিনার নির্মাণ করা হয় তেইশে ফেব্রুয়ারি উনিশশো বান্ন সাল রাপে কাজ শেষ হয় চব্বিশে ফেব্রুয়ারি উনিশশো বান্ন সালে ভোরে নির্মাণ সামগ্রী ছিল ইট সুরকি ও সিমেন্ট নকশা করেন বদরুল আলম অবস্থান ছিল ঢাকা মেডিকেল কলেজ হোস্টেল সত্তরের পূর্ব দক্ষিণ পাশে শহীদ মিনারের উচ্চতা ছিল দশ ফুট আর প্রস্থ ছিল ছয় ফুট চব্বিশ তারিখ উদ্বোধন করেন শহীদ শফিউরের পিতা ছাব্বিশ তারিখে সকালে উদ্বোধন করেন আব্দুল কালাম শামসুদ্দিন প্রথম শহীদ মিনারের গায়ে লেখা ছিল রাষ্ট্রভাষা বাংলা চাই শহীদ স্মৃতি অমর হোক রাজবন্দীদের মুক্তি চাই প্রথম শহীদ মিনার ভেঙে ফেলা হয় ছাব্বিশে ফেব্রুয়ারি বিকালে মুখ্যমন্ত্রী নুরুল আমিন কর্তৃক প্রথম শহীদ মিনার নিয়ে কবিতা লেখা হয়েছিল স্মৃতি মিনারের আলাউদ্দিন আল আজাদ গাইডস আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে বলবেন না বন্ধুদের মাঝে